Hey guys, welcome to my channel, Rajdeep the Lazy Guy, I am Rajdeep. So guys, আজকে আমরা যেতে চলেছি হাওড়া ময়দানের ওখানে সবথেকে একদম কম দামে একটা ব্যাগ কিনতে। আমরা নবান্ন স্কলারশিপ যখন জমা দিতে গেছিলাম আজ থেকে এক দেড় মাস আগে, তখন ওই দোকানটায় গেছিলাম, কিন্তু একটা কারণবশত আমার একটা ব্যাগ এসে গেছিল, সেই জন্য ওই ব্যাগটা কেনা হয়নি। মানে ওই টাইপের, কিন্তু ওখানে কাকুটা বললো রেগুলার ওর কাছে স্টক আছে, আর প্রাইস অনুযায়ী মানে প্রাইস খুবই কম থাকে ওখানে, আর সেই অনুযায়ী প্রোডাক্ট হিসেবে কোয়ালিটিও যেরকম দেখতে স্টাইলিশও সেরকম। আর আমরা এখন কলেজ, মানে এখন তো বেসিক্যালি কলেজ বন্ধ, তো কলেজ খুললে সেই জন্য যাওয়া যায়, তো ব্যাগটা কিনে রাখা যাক। আর সত্যিকার অনেক কম দামে তোমরা ওখানে গেলে দেখতে পারবে ব্যাগের প্রাইস কেরকম, সেই অনুযায়ী কি দিচ্ছে না দিচ্ছে। অবভিয়াসলি দরদাম করতে হবে, কারণ আমরা কোনো বড় লোকের ছেলে না যে মল থেকে গিয়ে নেবো। তো আমি এখন রেগুলারের মতো দোকানে বসে আছি এই জামা পরে, তো রেডি হয়ে বেরোবো, কেন আমার বোন ঢুকে যাচ্ছে। হ্যালো বল। হ্যালো, চলো যাওয়া যাক, বাকিটা তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। সোমবার বলে কিনা যাই না, কিন্তু আজকে রাস্তায় এত ভিড় ছিল তো তখন ভিডিও করা হয়নি। এখন আমরা অলমোস্ট ধুঁচুড়ি পেরিয়ে চলে এসেছি, বালাঘাটের দিকে যাচ্ছি। তো রাস্তা এখন এবড়ো খেবড়ো পুরো তৈরি হচ্ছে রাস্তা। আজকে সোমবারে এত গাড়ি চলছে, এক হাতে ব্লক করা যাচ্ছে না, সাইকেল চালাতে হচ্ছে। আর পেছনে যে বাসটা দেখলে, আমরা বেসিক্যালি এতই গরিব, বাসে ওঠার টাকা নেই, মানে সাইকেল চালিয়ে চালিয়ে যেতে হচ্ছে বাবা। ভাই আমার ভিউটা দেখুন আপনারা, মানে তিনটে সিপিএম বিজেপি আর টিএমসি এক জায়গাতে বাবা যায়। এখানে আমার চায়ের দোকানের উপর টিএমসির পতাকা, আবার ওখানে এর উপর বিজেপির পতাকা। সেম ভিউ, সেম যে যেখানে পেরেছে লাগিয়ে গিয়েছে। এখানে উঠতে আমাদের ফেটে যাচ্ছে, কিন্তু নামতে ততই আরাম হবে, কিন্তু দুবারই আমাদের উঠতে হবে, একবার এদিক দিয়ে আবার ওদিক দিয়ে, আর দুবারই নামাটা একদম অল্প পুরো ফেটে যাচ্ছে ভাই আমাদের। আর দেখতে পাচ্ছ টানতে পারছে না প্রায় সাইকেল, আর আমারও সেম হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি হাওড়ায় চলে এসেছি, কিন্তু এখানে উঠতে ফেটে যাচ্ছে, এবার নামতে হবে। এখানটা আরাম আছে, সত্যি এখানটা খুব আরাম আছে, সেটা ঠিক আছে, সত্যি খুব জ্যাম হয়। তো ভাই এখানে দেখতে পাচ্ছে হাওড়া ব্রিজটা, ট্রাফিকওয়ালা কাকুটাও দেখছে, তার আমাদের ওপার হতে হবে। তাই দেখেছি আমরা ব্যাগের দোকানে, যাই এবার সাইকেলটা রাখি ঢুকি। ওই দেখতে পাচ্ছে অনেক বিশাল আর ওই দোকানটা, কাকা পারমিশন দিয়ে দিয়েছে এখানে ব্যাগ দেখাচ্ছে আমাদেরকে। কাকা এই ব্যাগটা ভালো আছে, অরিজিনাল নাকি? আচ্ছা, হ্যাঁ কোয়ালিটি, এর সত্যি কোয়ালিটিটা ভালো। এর দাম কত কাকা? এটার দাম কত? এটা কিরকম লাগবে দাদা বলুন? কলেজ ব্যাগ, আপনার দাম দেখতে পাচ্ছেন 1500, কিন্তু এটা 550 পড়ছে, অনেক কমিয়ে দিয়েছে। ডিসাইড করতে পারছি না কোনটা নেবো, স্কাই ব্যাগ আছে, হিল ফিগার আছে, আদিদাস আছে, কোনটা নেবো, ওখানে নাইকিও আছে। তোমার দোকান কটায় খোলে বাবা? এই সবাই খোলা যায়, আর কখন বন্ধ হয়? 8টা 8:30।
তো এই ব্যাগটা নিলাম আদিদাসে, এটাই সব থেকে বেশি ভালো লাগলো। এরা রিভিউ করার মধ্যে কিছু নেই, এত গরমের মধ্যে পেয়েছি এটাই অনেক। ও অসাধারণ, কি একটা হচ্ছে, বাট আমরা যেতে পারবো না ওদিকে। সো গাইস আবার সেম জ্যাম দাঁড়িয়ে আছে, দেখো আজ যেন পুরো পৃথিবীর লোক বেরিয়ে গেছে হাওড়া। সো গাইস আবার সেম রাস্তা, আবার আমাদের উঠতে উঠতে ফেটে যাচ্ছে পুরো সত্যি। অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে চান করে গেছি, ব্যাগের মধ্যে ব্যাগ নিয়ে এসছি। সো আমার এই ব্যাগটা আদিদাসটা সব থেকে কস্টলি ছিল, বাকিগুলো এবার পড়ে গেল। বাকি যে নাইকের যেটা ছিল, স্কাই ব্যাগের যেটা ছিল, ওর তুলনায় আদিদাসটা একটু কস্টলি ছিল। তার ওই স্লো মোশনটা দেখতে পেলে এখনো মুখে এ লেগে আছে, পুরো ঘেমে চান করে গেছি। আর আজকে এত ভিড় ছিল রাস্তায় যে প্রপার যতটা পেরেছি ততটা ভিউ দিয়েছি, নাহলে আজকে সত্যি আর প্রচুর ভিড় ছিল রাস্তায়। আর অবস্থা দেখতে পাচ্ছ পুরো, এই যে ইএমআই টেমআই চান করে গেছে, এখন আবার দোকানে এসেছি, বাবাকে ব্যাগটা দেখাবো, তারপর গিয়ে চান টান করি। এবার অনেক লেট হয়ে গেছে, তো চলো আজকের ভিডিওটা এতটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।